केशव कृष्ण केशव कहिमा राम राघव राम राघव राम राघव रोपमा कृष्ण केशव कृष्ण केशव कृष्ण केशव অগত্রি নয়নি অগত্রি কালো নাশিনি মা অগ হরের ঘরণী মা মা দুর্গতি নাশিনি মা মহামায়া কৃপা কর মা আমি আমার পেটের জ্বালায় আসিনি রে মা আমি এসেছি তোর কাছে নালিশ চা হ্যাঁ রে মা এই জমিদারকে তুই কৃপা করিসনি কেন করনা মা মায়ের কৃপা না হলে কারো বন্ধন ঘুচে না করনা মা একে কেন দিচ্ছিস ছেলে দিলি মেয়ে দিলি টাকা দিলি সম্মান দিলি কিন্তু আসল জিনিস তো দিলি মা কালো রে শ্যামা কি আমার লো শ্যামা কি আমার কালো রে মা কি আমার কালো ওই কালো কালো রূপে কালো রূপে দিগম্বদি দিদি পদ্ম করে মোরালো রে শ্যামা মা কি কখনো প্রকৃতি কখনো সুন্দর মায়ের অরূপ দেখি না ভাবিতে না পারি ভাবিয়া জন্ম গেল শ্যামা মা কি ওই
কালো বুকে কৃষ্ণের প্রসাদ নাও মা, ভক্তমন্ডলী মাইরা প্রথমে কৃষ্ণের পুজো করলেন, তারপরে সেই বৈষ্ণব শ্যামা মাকে ভবানী মাকে কৃষ্ণের প্রসাদ দিয়েছে। আর সেই কৃষ্ণের প্রসাদ যে খড় মাটিতে গড়া প্রতিমা হাত বের করে চোখে জলে বলে, ওরে অনেক দিন পরে তুই আমার ভাগ্য করে দিলি, ওরে ব্রহ্মাদি দেবতা যার প্রসাদ পায় না আজ তুই আমাকে তার প্রসাদ দিলি, আমি তোকে আশীর্বাদ রাখি, তুই কৃষ্ণের সেবক হয়ে তুই পরে সেই প্রসাদ মা জননীকে দিলেন কালী মা। কালী মা প্রসাদ পেলেন, ওই সাধু দালান বাটিতে থরথর করে কাঁপছে, আর এরকম কুড়কে গোপালকে বুকে নিয়ে শুয়ে আছে, বলছে মা আজ ১২টার সময় যখন জমিদার তোমার পুজো করতে আসবে ওকে একটু কৃপা কর। মা কোনদিন ছেলেকে ঠকায় না রে, তুইও ঠকাস না মা, তুই ঠকাস না, ওরা চাইবে, ওরা ভুল করে বিষ খেতে চাইবে, মা কি বিষ দিতে পারে। সাধু দালান বাটিতে শুয়ে আছে, এমন বেলা রাত্রি ১২টার সময় জমিদার এলেন, রক্ত জবা রক্ত চন্দন আর বিল্ল পত্র নিয়ে ঢুকলেন ভবানী মায়ের মন্দিরে। ওম সর্বমঙ্গল মঙ্গলমিলিনী
दे सर्वार्थ साधे शरण में त्र्यंबके गौरी नारायण नमः सुते जा देवी सर्वभूतेषु कालरात्रि नमस्थिता नमस्तस्यै नमस्तस्यै नमोस्तस्यै नमो नमः जा देवी सर्वभूतेषु पिता रूपेण नमस्थिता नमस्तस्यै 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 नमो नमः जा देवी सर्वभूतेषु कालरात्रि रूपेण नमस्थिता नमस्तस्यै 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 नमो नमः संशोधन की अपूर्व जाएगा देख लो जमीदारी एमन भक्ति आछे मायर प्रति प्रतिदिन मा हाथ बेर करे जमीदारे नैवेद्य ग्रहण कर किंतु आज के आर करलो मा आज जे खेलि ना बड़ क्यों की अपराध करेछि आमी অনেক চোখে জল দিয়ে কাঁদলি মা তখন বলল জমিদার আজ যে আমার খাওয়া হয়ে গেছে মা আমি মন্দিরে প্রতিদিন রাত্রি ১২টার সময় আসি তার আগে তোমার খাওয়া হলো কি করে ওরে যেটা তুই আমাকে কোনো দিন দিতে পারিস না আজ আমি সেটাই যেটা অনেক তপস্যা করে পাওয়া যায় নারদ ঋষি বৈকুণ্ঠে কতদিন লাইন দিয়ে যে প্রসাদ পায় আমার স্বামী ভোলানাথ যে প্রসাদ পায় না আজ আমি সেই প্রসাদ অনায়াসে পেয়ে গেলাম মা তুমি কার কথা বলছো কিসের প্রসাদ আমি তো জানি এ বিশ্বে ভগবান বলে কেউ নেই শুধু তুমি তোমার আবার ভগবান কে মা ওরে তুই যে অন্ধ রে চাইতে চাইতে তুই অন্ধ হয়ে গেছিস তুই তো কোনোদিন আমার কাছে জানতেই চাইলি না তুই শুধু দাও দাও করে গেলি কোনদিন জানতে চাইলি না আমি কে ওরে যিনি আমাকে সৃষ্টি করেছে সাধুর কাছে ভাগবত শুনবি না তবে জানবি কি ওরে আমার জন্ম কবে জানিস ভাদ্র কৃষ্ণাষ্টমী যেদিন পৃথিবীতে জন্মাষ্টমী পালন হয় ওই দিন আমার জন্ম যশোদার গর্ভে আমার জন্ম হয়েছে এই জন্য যেখানে যেখানে দুর্গা পূজো হয় জন্মাষ্টমীতে মাটির পূজো করতে হয় কেন ওই দিন মায়ের জন্ম ওরে কৃষ্ণ আমার প্রভু কৃষ্ণ আমার ভগবান মা
দিদা তুই তো কোনদিন শুনলি হরে কৃষ্ণ আমার প্রভু রে আমার স্বামী বৈষ্ণব শ্মশানে বসে ভস্ম মেখে নাগিনীকে মালা করে হাড়ের মালা পরে পঞ্চমুখে কার নাম গায় তুই জানিস ওই প্রভুর নাম পঞ্চমুখে রাম নাম কাম ত্রিপুরা কৃষ্ণের অঙ্গ থেকে আমার প্রকাশ দুটো মায়া এক হলো যোগ মায়া সে আছে বৃন্দাবন লীলার সহায়কারিণী আমার নাম মহামায়া ভাগবত শুনবে বৈষ্ণবের চরণে প্রণাম যেদিন কংস দেবকীর কন্যাকে শিলা পিষে আছার মারতে গেল সেই কন্যা তার হাত থেকে উঠে গেল গগনে শূন্যে সেখানে গিয়ে অষ্টভুজ মূর্তি ধারণ করে বলেছিল পৃথিবীতে আমি দুর্গা আমি ভদ্রকালী আমি কালিকা নামে পূজিত হব পৃথিবী ভগবান মা ও মা এ কথা তুই এতদিন বলনি কেন যে তোমার প্রভু আছে কৃষ্ণ ভগবানের কথা তুমি বলনি কেন ওরে শুনতে চাইলে তো শোনাব তুই তো শুধু পুজো করলি এটা দাও ওটা দাও বলেছে চলে তুই আমাকে সুযোগ দিলি মা আমার কৃষ্ণে ভালো হয় তাই বলে না এ পৃথিবীতে সব অপরাধের ক্ষমা হয় বৈষ্ণব অপরাধের ক্ষমা নাই যা যাকে তুই একটা কাঁথা কাপড় দিলি না যাকে একটু খেতে দিলি না তার কাছে তুই কত বড় অপরাধ হলি স্বয়ং ভগবান এসেছিল তোর বাড়িতে তুই দিলি না যা ক্ষমাই যদি চাইতে হয় তার চরণে ক্ষমা চা আর তার কাছে তুই বৈষ্ণব ভক্তমন্ডলী মায়েরা মহামায়া যাকে কৃপা করে তার বন্ধন টুটে যায় ছুটলেন জমিদার সেই দালান বাটিতে আর বৈষ্ণব নাই ভোরবেলা হওয়ার আগে চলে গেছে এবার জমিদার খুঁজে খুঁজে যাচ্ছে বৈষ্ণব ঠাকুর করুণা সাগর এ দাসকে করুণা করুণা ঠাকুর করুণা সাগর এ দা
কাশে করুণা কো বৈষ্ণব ঠাকুর করুণার সাগর হৃদয়ে করুণা করি আমায় নিরাপদ ছায়া শোধয় হে আমায় নিরাপদ ছায়া ওহে দয়াল বৈষ্ণব ঠাকুর যা হারিয়ে যায় তাকে পাওয়া খুব কঠিন খুঁজতে খুঁজতে একটা বটবৃক্ষের তলে গিয়ে ভোরবেলা দেখে সাধু হাঁটু গেড়ে মাথাটাকে গুঁজে দিয়ে কাঁদছে মা মা করে কাঁদছে কেন মা জমিদারকে কৃপা কর মা আর ঠকাস না হঠাৎ দেখে সেই জমিদার বৈষ্ণব বৈষ্ণব করতে করতে সাধুর পায়ে পড়িল চরণ তলে পড়িল চরণ তলে পড়িল চরণ তলে ওই না পড়িল চরণ তলে আমারে কৃপা কর বলে পড়িল চরণ তলে ওই না আমারে কৃপা কর বলে পড়িল চরণ তলে যদি কেউ হরিনাম না করতে চায় কোনো আপত্তি নেই কিন্তু যারা করে তাদেরকে বাধা দিও না তুমি সাধু হতে পারো না হতে হবে না কিন্তু যারা হয়েছে তাদেরকে অপমান করো না তাহলে তোমার সর্বনাশের শেষ থাকবে একটি সাংঘাতিক জিনিস মানুষ টের পাবে দেখেন না কিছু কিছু ব্যাধি আছে কলকাতা বোম্বে চেন্নাই গিয়েও রোগ ধরা পড়ে না সেই রোগ নিয়ে তাকে মরতে হয় কেন এত রোগ ভালো হয় ওই রোগটা ধরা পড়লো না কেন এ রোগ অপরাধের জন্য এই জন্য জীবন থাকতে প্রাণ থাকতে হরিকথা শোনো আর জেনে নাও কোন কর্মে অপরাধ হয় কোন অপরাধে জীবন হরিল চরণ হরিল চরণ তলে আমার কৃপা কর বলে হরিল চরণ ওরে আমার কৃপা কর বলে হরিল চরণ চরণ তলে পড়িল চরণ পড়িল চরণ তলে পড়িল চরণ একটু জোর করে বলে বলতো রাধা দামোদর কি এখন দেখবেন আপনারা অনেকে আমাদের এই কীর্তনের শেষে বলে বলে আপনার সব ভালো লাগে এই বারবার জোর করে হরি বল বলানা তো ভালো বলে আপনি গাইতে আসছেন গান গান আমাদেরকে কষ্ট দেন এই চাদর গায়ে দিয়ে কত আরাম করে বসছি হাত তুলতে গেলে চাদরের কি হবে ভালো লাগে ভালো লাগলো আমার বাবা অভিশাপ দেবে দেখে কেন বলানো হয় জানেন মনে মনে বললেও তো হয় কিন্তু তবু বলাতে হয় কেন আমার গুরুদেব বলেছিলেন
প্রাশ্চাত্য দেশ থেকে ভারতবর্ষে একজন সাহেব ঢুকেছে, হিন্দি কথা বলে, ইংরেজি বলে, বাংলা বোঝে না। তাকে বাঙালি লোক গিয়ে বলছে, সাহেব জি, বলে আপ আমার বাড়িতে চলুন। সাহেব বলে, হ্যাঁ হ্যাঁ, তুম কৃষ্ণ ভক্ত হুনা হাম যা। এখন কৃষ্ণ ভক্তরা কি করে বাবা, এই যে দুপুর বেলা স্নান করে খেয়ে নেয় কি? একটা কাজ আছে না মা, ঠাকুর ঠাকুরের আগে একটা কাজ আছে, স্নান করলে একটা ঘটি নিয়ে দিতে হয়, ঘটি নিয়ে এসে কি দুধ আনতে হয়, জল আনতে হয়। তাহলে জল আনবে কি গাছের গোড়ায় দিবেন, লঙ্কা গাছ? না না, আমি যে ভুল বলছি তা অনেকে বলে, শ্যামসুন্দর প্রভু তুলসী গাছ আজ পর্যন্ত কাকে কি দিয়েছে? বেগুন গাছের গোড়ায় এক ঘটি জল ঢাললে দুটো বেগুন হবে। আমুলি হ্যাঁ, তুমি বেগুন খাবে তারপরে চুল করবে, তখন তুলসী পাতার দরকার হবে, সর্বৌষধি তুলসী, ঘটিতে জল ঢাল, প্রতিদিন জল ঢাললে কৃপাময়ীর কৃপা হলে তোমার বন্ধন টুটে যাবে, সংকট মোচন হবে, মহা মহা সমস্যার সমাধান তুলসীতে জল। এখন সাহেব সে দেখে বলছে, এ বাবাজি, এ বঙ্গালি, এ ক্যা করতা হ্যায়, ইয়ে পেড় পর পানি ডাল পর ক্যা হোগা, ইয়ে তো ঝুট বাত হ্যায়, ইয়ে তো কুসংস্কার হ্যায়, লেকিন কোনো পেড় পর পানি ডালিয়ে তো আচ্ছা হোগা, ইয়ে পেড় ক্যা হ্যায়, পেড় মানে বৃক্ষ, বলে ইয়ে ক্যা হ্যায়। তো তখন বাঙালি বলছে, ইয়ে হাম লোগো কা তুলসী হ্যায়, বলে তুলসী হ্যায়, ইসকা ক্যা প্রভাব হ্যায়। তখন বাঙালি বলে, ইসকা বহুত প্রভাব হ্যায়। তো সাহেব তো এসব জানে না, সে বলে, ক্যা প্রভাব হ্যায়, তোমারা তুলসী হামকো ক্যা করেগা, এ ক্যা করেগা বলে কি করেছেন জানে, একবারে তুলসীর পাতা ছড়ে নিয়ে, সে খালি মাথা সরিয়ে নিয়েছে, বলে যে উকোটা আছে বোধহয় উপরে, আমি শুধু ব্যাপারটা দেখাচ্ছি। এই নিয়ে তুলসী পাতাকে এরকম দলছে আর বলছে, বঙ্গালি তুই দেখলে আখ খুল কর, দেখলে মে ক্যা হাল করতা হ্যায় তোমারা তুলসী কো, মে মর্দন করতা হ্যায়, মে মিট্টি পর গিরা দেয়া, মানে মাটিতে ফেলে দিলাম, তোমারা তুলসী হামকো কুছ নেই কর সকতা। বাঙালি বলে, তো দলে দলে আমাদের জীবনটাকেই দলে, এত একটা ব্যবস্থা না নিলে হবে না। সে তখন চালাক পাটি ছিল, সে সাহেবকে বলছে, সাহেব জি, আপ তো ছটিয়া তুলসী দেখা, লেকিন বড়িয়া তুলসী নেই দেখা। সাহেব জি আইয়ে, মেরা সাথ আইয়ে, আপকো বড়িয়া তুলসী দেখাতা হ্যায়। সাহেব রেগে রেগে যাচ্ছে, হাম দেখেগা, হাম দেখেগা, ক্যা করেগা তেরা তুলসী, হাম হাম দেখেগা। তো বলে আই আই দেখেগা, এসো বলে, এই বড় তুলসী কোথায় থাকে, কিছু কিছু জোলার ধারে থাকে, নদীর ধারে থাকে, সেই বড় তুলসীর গাছ বাবারা ধরে ফেলেছে একদম, লাগলেই কাজ। আর সে বলে, বিছুটি একদম খাঁটি কথা, সেই বিচুতির গাছ দেখিয়ে বাঙালি বলছে, সাহেব আপ দেখলি যে কিতনা বড়িয়া বড়িয়া তুলসী আয়,
সাহেব ইয়া বড় বড় চোখ করে বলছে ये भी आज बात है, ये वो भी छोटी छोटी है, ये बहुत बुढ़िया है, कोई बात नहीं, हम अभी काम करता है, अभी इसको हाल क्या সেই যে বড় তুলসী মানে বিচুতি ছেদ বিচুতি সে রেগে রেগে তার বেশ কিছু পাতা নিয়ে বলছে বাঙালি তু হামকো ক্যা বলতা হ্যায় ইয়ে হামকো ক্যা করেগা মেন মর্দন করতা হ্যায় তু দেখ তু হাসতা হ্যায় তু হাস জায়েগা তু দেখ লে হাম ক্যা মেন সারা বাহু পর মর্দন করতা छे रेगे रेगे मैं सारा बदन पर भी मर्दन करता है तो क्या देखता है हम पौधे भी मर्दन करता है जतो जाएगा चिलो सबे मर्दन करछे किंतु एर काज तो आर काल के हमें एर मर्दन एकदम एक बारे कारेंटेर मत हाथ दीबी आर मुर्दन সে এদিকে পদে বি মর্দন করতে করতে এদিকে কাজ চালু ও সাহেব আরে বড় তুলসী চাই দিচ্ছে তো সাহেব বলছে বাঙালি বলছে সাহেব বলে ক্যা বলে হাম লোগো কা বড়িয়া তুলসী কুছ কাম আয়া ক্যা সে তখন এমনিতে চুলকুনিতে অস্থির মানে কোনো টাইম নাই আর কথা বলার ইচ্ছা নাই সে বাঙালি বলে কাম হওয়া কে বুঝতে কিছু কাজ দিচ্ছে সে সাহেব চুলকোতে চুলকোতে বলছে এরে বাঙালি রে তু লোকটা ছোটিয়া তুলসীতে কুসু নাই লেকিন বড়িয়া তুলসীতে কুচু কুচু আছে মানে কুচু কুচু হ্যাঁ সে বাঙালি বলে হ্যাঁ হ্যাঁ আমাদের তুলসীকে অপমান করা এবার বড় তুলসীর কাজ না সে সাধু ওই চুল কোচ্চার বলাচ্ছে আজ আমি যাই পরে আবার আসো গা গরম করে দিয়েছে তাহলে আমরা একটু হাসলাম ধান গাছের মতো দোলা দিল তাহলে তত্ত্বটা কি বেরোলো ছোট করে হরি বল বললে কিছু হবে এই যে বড় তুলসী যেরকম কাজ দিল একবার দুই বাহু তুলে যদি কেউ হরি বল রে বল রে হরি বল বল রে বল রে আমি কোথায় গেলে পাবো তারে কোথায় গেলে পাবো তারে আমি কোথায় গেলে পাবো তারে কোথায় গেলে পাবো তারে এই পর বৈষ্ণবে কোথায় গেলে পাবো তারে পরম দয়াল বৈষ্ণবে কোথায় গেলে বট গাছের তলায় সেই বৈষ্ণব নয়নের জলে শুধু কাঁদে আর বলে মা ওকে কৃপা কর মা দেখতে দেখতে জমিদার এসে চরণে পড়ল কে রে জমিদার এসেছিস আমাকে ক্ষমা কর আমি চিনতে পারিনি আমি আপনাকে চিনতে পারিনি তা কি করে চিনলি
धन जन पुत्र ये जौब मानुष के किचुई दे मरार आगे पर्यंत जदि क्यों कृष्ण भजन करते पारे सेटाई आसल रे ओटाई तोर निजे जीवने जत बार हरि बोल बोलबि ओर भाग केउ पाबे ना जत टाका पैसा रोजगार करेछिस ओगुलो तुई संगे निये जेते पारबि ना सबाई भाग करे नेबे किन्तु जत बार तुई हरि बोल बोलबि एटार भाग केउ नेबे ना ओटाई तोमार संगे जाबे ओटाई तुमि पाबे परेर जन्म हरि बोल हरि बोल दीक्षा मंत्र दें कृष्ण मंत्र दें क्षमा ऐले मन कृष्ण मंत्र दें आस्ते आस्ते कथा बोलछी ओई जन्य अपराध करिस ना आई तो हो गए एरा मीटिंग करछे ताड़ाताड़ी बंद करते हैं राधा दामोदर की हलो की রাখতে আগামী দিনে হরিবাসর আজকে যারা করছে এদের ঘর ডুবে গেলে কে করবে পাঁচ কথা বলবে দু এক কথা কানে ঢুকবে হবে এই যে জমিদার কি ছিল এখন কি হল যে বৈষ্ণবকে নিন্দা করেছিল এখন তার চরণ ধরে কাঁদছে অনেক মায়েদের অভিযোগ আছে অনেক ভক্তেরও অভিযোগ সেটা কি আমরা এতক্ষণ কীর্তনে জানলাম কৃষ্ণ ভগবান তা থেকে মা দুর্গা দুর্গা থেকে কালী যত দেব দেব তাহলে আমরা এখন যে তত্ত্বটা জানলাম তাহলে কি কোনো দেব দেবীর পুজো আমরা করব না না এ কথা কোনো শাস্ত্র বলে না আর কোন বৈষ্ণব কোন মহাপুরুষ বলবে না কেন শাক্ত বৈষ্ণবে কোন বিবাদ নাই শক্তি আর শক্তি মা নারায়ণ আর নারায়ণী এই জন্য এক তত্ত্ব এক লাদিনী শক্তি রাধা ভাব কৃষ্ণ কেউ ছিল না কেউ ছিল একম অদ্বিতীয় শুধু কৃষ্ণ বাম অঙ্গ থেকে রাধা রানীর সৃষ্টি হল রাধা রানী লোমকূপ থেকে সখীগণের সৃষ্টি হল আর সেই রাধা রানী থেকে মা দুর্গার সেই দুর্গা থেকে কালীর সৃষ্টি হল ভক্তমণ্ডলী মায়েরা
বৃন্দাবনে রাধারানী কাত্যায়নী মানে কালী পুজো করে, তাহলে আপনারা করবেন না কেন? কিন্তু রাধারানী কেন কালী পুজো করতেন এইটাই জানতে। রাধারানী কালী পুজো করতেন, পূজার শেষে বলতেন কৃষ্ণ যেন পতি হন। এই জন্য যত দেব দেবীর পুজো করবে পূজার শেষে মেগে নিতে হবে, মানে চেয়ে নিতে হবে কৃষ্ণ ভক্তি বল। সূর্যের উপাসনা করতেন রাধারানী, কিন্তু কি বলতেন? হে সূর্যদেব, তোমার কৃপায় যেন আমি কৃষ্ণের সেবা করতে পারি। সব দেব দেবী কৃষ্ণের উপাসনা করছে, কৃষ্ণের নির্দেশে সূর্য উদয় হয়, চন্দ্রের প্রকাশ হয়, তারা নক্ষত্রের প্রকাশ হয়, জোয়ার ভাটা হয়, সেই দেব দেবীর পুজো করুন, পূজার শেষে কৃষ্ণ ভক্তি চেয়ে। আজকে দেখুন মা কালী কৃপা করল, রাজা পিপাজির বৈরাগ্য এলো, সে এখন কৃষ্ণ মন্ত্র নিতে ভক্তমন্ডলী মায়েরা। তবে ওই বৈষ্ণব বললেন, আমি তোমার গুরু নয়, গুরু এক জন্মের কথা নয়, জন্ম জন্মের ব্যাপার, তোমার যে গুরু সে কাশী ধামে, তার নাম হচ্ছে রামানন্দ স্বামী, তিনি তোমার জন্য তিন দিন অপেক্ষা করছেন, তিনি বৃন্দাবনে চলে যাবেন। তুমি বলে, প্রভু আমি তাকে চিনি না, তিনি আমার জন্য অপেক্ষা করছেন, এটাই তো তত্ত্ব রে। গুরুকে তুমি খুঁজে পাবে না, গুরু তোমাকে খুঁজবে। তোমার নয়ন নেই, জ্ঞান নেই, গুরু তুমি খুঁজে পাবে না, গুরু তোমাকে খুঁজে নিবে, শুধু তোমার সৎ ইচ্ছাটা থাকা দরকার, বাকিটা সৎ গুরু তোমার। জয় জয় শ্রী গুরু প্রেম পল্লব তরু, জয় জয় শ্রী গুরু প্রেম পল্লব তরু, জয় শ্রী গুরু প্রেম পল্লব তরু, আটে জয় জয় শ্রী গুরু প্রেম পল্লব তরু, অদ্ভুত জাগবন কাল সুচন্দ্র কিরণ করুণা, সুচন্দ্র কিরণ করুণা, সুচন্দ্র কিরণ করুণা, আরে সুচন্দ্র কিরণ করুণা, জয় দাও জয় দাও বোমরা, জয় দাও জয় দাও পরম দয়াল গুরুদেব, জয় দাও জয় দাও পরম দয়াল গুরুদেব, জয় দাও জয় দাও ও গো, জয় দিলে জয় হয়ে যায়, তোমরা জয় দাও জয় দাও, জয় দিলে জয় হয়ে যায়, তোমরা জয় দাও জয় দাও, বল বাহু তুলে সবাই জয় দাও জয় দাও, বাহু তুলে বলি ভালো, হরি 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 বলে, দয়াল গুরুদেব কি, দয়াল গুরুদেব কি। আচ্ছা ওনার গুরুর নাম কি বলল? রামানন্দ স্বামী না? কেমন, কোথায় আছে? কাশী ধাম। কি পরমেশ্বর ভোলানাথের ধাম হলো কাশী ধাম, কাশী ধাম চলে গেলে গিয়ে কি হরিনাম করলো সেইখানে, জয় গুরু জয় গুরু
জয় গুরু জয়, তুমি ব্রহ্মা তুমি বিষ্ণু তুমি সর্বময়, জয় গুরু জয় গুরু জয় গুরু জয়, তুমি ব্রহ্মা তুমি বিষ্ণু তুমি সর্বময়। আপনারা একবার বলবেন জয় গুরু, তুমি বিষ্ণু তুমি সর্বময়, বলো জয় গুরু জয় গুরু জয় গুরু জয়, তুমি ব্রহ্মা তুমি বিষ্ণু। আচ্ছা ভালো লাগবে? না না আমাকে না, এই যে গুরু নাম জপ করলেন ভালো লাগছে? এর চাইতে ভালো জিনিস আছে সংসারে আছে বলে আমার ধারণা নাই। যত গাইবে তত প্রাণ আনন্দে ভরে উঠবে, কিন্তু ভক্তমণ্ডলী মায়েরা শুধু আনন্দ তো জীবন নয়, তার সঙ্গে আর একটা শব্দ, সেটা কি? নিরানন্দ। নিরানন্দ আছে বলে আনন্দকে চেনা যায়, সাধু আছে বলে অসাধুকে চেনা যায়, নকল আছে বলে আসলকে ধরা যায়, রাত্রি আছে বলে অন্ধকার আছে বলে আলোর এত মূল্য, দুঃখ আছে বলে সুখকে খুঁজবার জন্য এত চেষ্টা। এই জন্য ওই পিপাজি রাজা যেই জয়গুরু নাম গাইতে গাইতে সেই গুরুদেবের আশ্রমে গিয়ে দাঁড়ালে, অমনি গুরুদেবের কিছু শিষ্যরা এসে ওনাকে প্রশ্ন করলে, এই যে গান বন্ধ করো, আপনার নাম কি? এই জায়গায় ভুল করলে ভুলে ভরে যায়, কি করলো দেখো? রাজা বলে ফেলল, আমার নাম রাজা পিপাজি। ওই বলা মাত্র শিষ্যরা ওনার বুকে করে এক ধাক্কা মারল, দূর হয়ে যা বেরিয়ে যা। স্পর্ধা, আপনি বলেন কিনা রাজা, কিসের রাজা আপনি? কিসের রাজা? পয়সার রাজা, ধনের রাজা, না মনের রাজা, না বৈভবের রাজা, আপনি কিসের রাজা? যদি রাজা হবে হাত জড়ো করে কার কাছে এসেছে? আপনি রাজা, এই অভিমান যার যায় না সে কোনদিন শিষ্য হতে পারে। রাজা তো আঘাত খেলেন, অপমানিত হলেন, গুরুচরণ দর্শন হলো না, ভেতরে ঢুকতে দিল না, বলছে তাহলে কি আমি একবার গুরুচরণ দেখতে পাবো? দূর হয়ে যাও। তাহলে আমি চললাম, তবে বলেও গেলাম, আমি আজ থেকে শুধু গুরু নাম করব, এ জন্মটা ডেকে ডেকেই যাব, এ জন্মের দেহ পাদ হয়ে গেলে যেন পর জন্মে পাব, আমি যেন পর জন্মে 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 সেবা করিতে পারি। এটা হলো অহংকারের মালা, এই মালাই আমাদের জীবনকে জ্বালায় ভরিয়ে। এতক্ষণ যে কৃষ্ণ কথা আপনারা শুনলেন, এটা শুধু নিছক কোনো গান নয়, মানব জীবনের ঔষধ। আর যত কথাগুলো আপনারা শুনলেন, কোন ঋষির কোন মুনির কোন শাস্ত্রের কথা আমার, আর এতক্ষণ যদি আপনাদের ভালো লেগে থাকে, এই ভালোটা আমার না,
যে গুরু কথা আপনারা শুনছে আমার গুরুদেবের কৃপা, আমার গুরুদেব না কৃপা করলে আপনাদের সেবা করতে পারতাম। এই ফুলের মালা আজকে এত সুন্দর, কালকে দুর্গন্ধে ভরে যাবে, কিন্তু একটা মালা আছে যে জন্ম জন্মান্তরে সুখ হয় না, সেটা কৃপার মালা, হরি নামের মালা, সেটা আপনারা দেবে আজকেই মালা। দাঁড়া দাঁড়া, কে কে আপনি? এমন দিব্যজ্যোতির মহাপুরুষ কে? যেন মনে হয় কত জন্ম চেনা আপনাকে। কে? আমি গুরুরাম আনন্দ। আজা বেটা, গোদ মে আজা, কেউ ভাগতা হুঁ কেউ আবেটা। গুরুদেব আপনি ডাকছেন, আপনার শিষ্যরা মেরে দাঁড়িয়েছে, তাই না? নেই এলো কেয়া করে, হাম হাম বলা এলো। আমি বলেছিলাম ওর ঢুকতে গেলেই ওকে মেরে তাড়া। গুরুদেব আপনি যদি মেরে তাড়ালেন আমার কোলে তুলছেন কেন? তুই যে ভুলটা করেছিস আর যদি না করিস তাহলে আর হবে না। বাড়িতে একবার ভুল করলি, তুই বৈষ্ণবকে অপমান করলি, এখানে ভুল করলি, নিজেকে রাজা অভিমান করলি। এখানে রাজা যদি ডিপ্লোমা কারো থাকে, কোন ডিপ্লোমা শ্রী গুরুদেবের কাছে কাজে লাগে না, এখানে কেবল গুরু দাস, গুরু ভৃত্য, গুরু সেবক, গুরু দাসের দাস, এইটুকু কেবল কাজে লাগে। পরীক্ষা হয়ে গেছে, তুই অনেক কেঁদেছিস, এই কাঁদা তো চিৎচিতের ময়লা ধুয়ে গেছে, পাবি দীক্ষা মন্ত্র পাবি। তবে তুই সংসার করেছিস না ব্রহ্মচারী? বলে না, আমার সাতজন পত্নী। কজন? যেটা ভয় করছেন সেটা না। অনেকেই বলছেন, বলে আমরা একটা নিয়ে তিনবার কোটে গেছি, আর উনি সাতটা নিয়ে আছেন কি করে? কি ইনি তো সাতটা, ভগবান কৃষ্ণের কজন? ষোলো হাজার একশো আট জন, কোন গোলমাল নাই, শুধু প্রেম আর প্রেম। জানলে আপনাদেরও কাজে লেগে যাবে, জানার চেষ্টা করুন, দেখবেন সংসারে হাসবেন, কোনদিন কাঁদবেন না। এ কৃষ্ণ কথা এমন প্রভাবান্বিতা। এই যে আপনারা একটু ভোলানাথের ঘরে ঢুকে যান, বলুন তো তোরাই সামনের বেঞ্চিত বসে আছিস, হাস গেলাস, বল ভোলানাথের বাহনকে আমার কাছে লজেন্স থাকলে তোদের দিতাম, পরে যোগাযোগ রাখবি, আমার আশ্রমে গেলে তোদের আমি পুরস্কৃত করব। এরা বলল সার, আর একটা প্রশ্ন, ওরে বাপ, সে বলে সার না, ও যে বলেছে আর আপনার তো দেখেছে সব জায়গায় জড়িয়ে আছে,
ছাড়া পায় নি গো। তবে বাহন যাকে বলে বাপ যে বই ওইগুলো তার অলঙ্কার, ওই অলঙ্কার এখানে আছে এখানে আছে এখানে আছে, কিন্তু যে বহন করে নিয়ে যায় তাকে বাহন। তাহলে বলেছ তোমরা ষাঁড় মা দুর্গার বাহনকে, মানে আমার না বলতে বলতে এরা আসলে মনে হয় এদের ক্লাসের বই পড়েনি, এরা সব সময় আমাদের ক্লাসের বই একদম খুব সুন্দর, মানে আমি তোমাদের ধন্যবাদ দিই পরে পুরস্কার দেব যা চাই, একদম কোন মিথ্যে হবে না, শুধু আমাদের আশ্রমে যেতে হবে, ঠিকানা দিয়ে যাব। কেমন এখন তো আমি কিছু আনি বলো, রাধে রাধে। আচ্ছা এবার মীমাংসা দিয়ে দিয়ে বাবা তার বাহন হচ্ছে ষাঁড়, মা তার বাহন হচ্ছে ছাগল, সিংহ। কেমন? আচ্ছা বাবা মায় যখন বাড়ির ভেতরে ঢুকে যায় এই দুটো বাহন তখন কোথায় থাকে? বাইরে থাকে। তাহলে ষাঁড় আর সিংহে যদি দেখা হয় কি হবে? একদম একদম, মানে কি সিংহ যদি এরকম একটা ষাঁড় পায় সে বলে মানে কি বলবো পেশার উঠে যাবে। কিন্তু বাবা একটা সত্য কথা কি, কোনদিন কোন গোলমাল নাই, বাবা মা ভেতরে কথা বলছে ষাঁড় আর সিংহে দুজনে কথা বলে, তোর মালিক কিরকম সে বলে তোর মালিক কিরকম। কেন সিংহ কেন ষাঁড়কে খায় না? দেখে গণেশের বাহনকে এদের কাছে গান গাওয়া যাবে না, এরা সব জানে। আর মা লক্ষ্মীর বাহন, আচ্ছা দুর্গা পুজো দেখতে যাস লক্ষ্মী আর গণেশের তফাৎ কতটা? এক জায়গায় থাকে এক জায়গায়। তাহলে এই পেঁচা যদি ইঁদুর দেখে আজও পর্যন্ত খায় কেন খায়নি? এইবার তত্ত্বটা শোন, গোলমাল তো সেইখানে হয় যাদের ভেতরে হিংসে থাকে। হিংসা ওরে পেঁচা ইঁদুর কি, সিংহ আর ষাঁড় কি, মানুষে মানুষে এত দ্বন্দ্ব কেন? এরা তো পেঁচা ইঁদুর নয়, মূলে হলো হিংসে। ভক্তমন্ডলী মায়েরা, বৈষ্ণব ভোলানাথ বৈষ্ণবী মাতা দুর্গা, এই জন্য ওখানে জীব হিংসা নাই, সিংহের কোন হিংসা নাই, ওই জন্য ষাঁড়কে সে কোনদিন খায় না। যাবেন আপনারা মুনি ঋষির তপবনে, সেখানে বাঘ সিংহ ভল্লুক গরু ছাগল ভেড়া এক জায়গায় বসে হরিনাম শোনে। চলে যান ঝাড়খণ্ডে কলিকালে মহাপ্রভু হরিনাম বিতরণ করলে, সাপ ব্যাঙ হাতি সিংহ সকলে হরিনামে নর্তন করেছে কীর্তন করেছে। বলে সাত জন, একটা কথা জেনে রাখবে
जंगले जदि बाघ सिंह ताके चोख बंद करे तुमी हरि नाम करते पारबे ना, भय थाकबे कखन जीव जंतु तोमाय गिले खाबे। এই জন্য সংসারের সবাইকে দীক্ষা দাও, সবাই কৃষ্ণ নাম করবে, কেউ তোমাকে গিলে খাবে না। আর না হলে আস্তে আস্তে তুমি সন্ধ্যেবেলা তুলসী তলায় বসবে, আর ডাকিনী যোগিনীর মতো তোমার পত্নী এসে একটা ব্যাগ হাতে ধরিয়ে বলবে, নামের ঝোলা রেখে বাজারে যাও। এরা কারা? এক পথের যাত্রী নয় বলে আপনার হরি নামে বাধা দিয়ে। এদেরকেও হরি নাম শোনা, এরা বুঝতে পারলে তোমাকে বাধা দেবে না, সাহায্য করবে। এই জন্য সহধর্মিনী, তা আমি তোমাকে দীক্ষা এখানে দেব না, তোমার বাড়িতে দেব, সাত রানীকেও দীক্ষা দেব। গুরুদেব বড় দয়াময়, তাই হবে গুরুদেব, আমি তাহলে যাই। রাজা গৃহে এলো, সাত রানীকে রাজা মানে কি বলবো রাজি করলো, রাজি হয়ে গেল। এইবার গুরুদেব আসছেন একদিন শুভ দিনে, বাবা গুরুদেব আসছেন, জয় জয় রব পড়ে গেল। গুরুদেব বাড়িতে এলে কি করতে হয়? গুলু ধ্বনি শঙ্খ ধ্বনি করে কেবল হরি হরি ধ্বনি করে ভকত মন্ডলী, কেবল হরি হরি ধ্বনি করে ভকত মন্ডলী, কেবল হরি হরি ধ্বনি করে ভকত মন্ডলী, কেবল হরি হরি ধ্বনি করে ভকত মন্ডলী। গুরুদেব এসে গেছে, সবাই প্রণাম করলো, আমার ভালো লেগেছে, সবাই হরি বল বললো, উলুক ধ্বনি করলো, এ সুন্দর পরিবেশ মহারাজ। তবে এইবার আটটা আসন করত, আটটা, সাত রানী এক রাজা, বস বস দীক্ষা দিয়ে দিই। দীক্ষা হয়ে গেল, এইবার গুরুদেব বলল, এই যে পিপাজি তুমি দীক্ষার মানে বোঝো? বলে গুরুদেব বুঝি, প্রমাণ কর, প্রমাণ কর দীক্ষা মানে কি। দীক্ষা মানে সংকল্প, দীক্ষা মানে সমর্পণ, দীক্ষা মানে প্রতিজ্ঞা, দীক্ষা মানে কৃষ্ণদাস, দীক্ষা মানে দিয়ে খা, দীক্ষা দিয়ে খা, দীক্ষা। আজ থেকে অপ্রসাদী বস্তু খাবো না, দিয়ে খাবো, নিজেকে পর্যন্ত দিয়ে দেব, প্রসাদই হয়ে জীবন যাপন করবো। কিছু শাস্ত্র পড়লে এরকম বলা যায়, কিন্তু করে দেখো। দীক্ষা মানে যদি দিয়ে খা, প্রমাণ দেখো। এখন টান মারি ফেলি দিলা অঙ্গে দিবস, টান মারি ফেলি দিলা অঙ্গে দিবস, আগে টান মারি ফেলি দিলা অঙ্গে দিবস, মনে মনে স্বরে রাজা শ্রীকৃষ্ণ চরণ, ওইরা মনে মনে স্বরে রাজা শ্রীকৃষ্ণ চরণ, এখন মনে মনে স্বরে রাজা শ্রীকৃষ্ণ চরণ, মনে মনে স্বরে রাজা শ্রীকৃষ্ণ চরণ। এক বস্ত্র পরিধান করি আসেই ভক্ত, ওই নয়ের বস্ত্র পরিধান করি আসেই ভক্ত। আসি গুরুদেব প্রণাম চরণে, গুরুকে প্রণাম করে শিষ্য বেরিয়ে যাচ্ছে এক বস্ত্রে। সাত রানী আর দেরি করল না, স্বামীর চরণ ধরে বলছে, আপনি যদি গৃহত্যাগ করে চলে যান আমরা কোথায় যাব? এই যে মেয়েরা ওখানে কি হচ্ছে কি, না না ওখানে সেই সাত রানী, সাত রানী, সাত রানী। গুরুদেব বলে ওখানে কি হচ্ছে?
বলে আমাদের স্বামী চলে যাচ্ছে, দীক্ষা হলে স্বামী নেই আর পত্নী নেই। কৃষ্ণদাস আজ থেকে পরস্পর বন্ধু হতে পারে, পুরুষ নারী স্বামী স্ত্রী এটা সংসারে হয়, কৃষ্ণ ভজনে নয়। তোমরা যাবে, স্বামী গৃহ ত্যাগ করলো তোমরা যাবে? যাবে, একটা পরীক্ষা দাও। সাতজন রানী, তোমরা যদি গায়ের বসন ত্যাগ করে ভক্ত পিপাজির সঙ্গে যেতে পারো তাহলে যেতে পারো। একটা চরম পরীক্ষা, ছজন রানী মাথা নিচু করল, গুরুদেব লজ্জায় তো নারীর ভূষণ, অঙ্গে বস্ত্র থাকবে না, কি করে বাইরে যাব? যখন তোর দেহান্ত হয়ে যাবে গায়ে কাপড় থাকবে না, যাবি কি করে? যখন তুই পৃথিবীতে এলি কটা শাড়ি পরে এলি, এমনি এসেছিস এমনি যাবি? ওরে ওটা শাড়ি নয় রে, এই দেহটাই শাড়ি, এটা ভগবান দিয়েছে, এটাই আত্মাকে আবরণ দিয়েছে। পারলি না ছোট রানী, তুমি পারবে? ছোট রানীর নাম হল সীতা, সীতা মানে সুন্দর, সীতা মানে সাদা, সীতা মানে পবিত্র, সীতা মানে সোজা। উনি সীতাই উঠেছিল, নাম সীতা, জনক রাজা, এ সীতা সে সীতা নয়, এর নাম সীতা। তাই সীতা মা কি করল, জীবনে যদি স্বামী সেবা না করতে পারি, বৈষ্ণব সেবা না করতে পারি, নারী জীবনের মুক্তি কোথায়? তাই নিজের গায়ের বসন সব ভুলে দিয়ে রাজার সঙ্গে যেতে লাগলো, ভক্ত পিপাজির সঙ্গে। গুরুদেব অবাক হয়ে গেলে, নিজের গায়ের ওড়নাটা নিয়ে উত্তরীয় ওই রানীমার গায়ে ঢেকে দিলে। মারে ছেলেকে ক্ষমা কর মা, যে পরীক্ষায় তুই জয়ী হলি, এ পৃথিবী তোর দিকে তাকিয়ে থাকবে, শিক্ষা পাবে, তোকে দেখে তারা অনুসরণ করবে, তারাও একদিন গুরু হবে। ছয় রানী বাড়িতে থেকে গেল, এই ছোট রানী সীতাকে নিয়ে, এখন আর রানী বলবো না, ভক্তিমতী সীতা, যে স্বামীর সঙ্গে যাবার জন্য নয়, কৃষ্ণ সেবা জানার জন্য। দুজনে বেরিয়ে পড়ল, মা গো বৃন্দাবনে গেল, বৃন্দাবনে গিয়ে খুঁজতে লাগলো কৃষ্ণ কোথায়, পেল না। সবাই বলল কৃষ্ণ বৃন্দাবনে ছিল, কংসকে ধ্বংস করার জন্য মথুরা চলে গেল, আমি তাহলে যাব কোথায়? গেলে পাবো বলো সেই সে মথুরা, কোথায় গেলে পাবো বলো সেই সে মথুরা, বলে কোথায় গেলে পাবো দেখা সেই সে বলে দা, তোমরা জানো যদি বলে দা। এই পাগল, এই যে কাকে খুঁজছো? আজকে কৃষ্ণ, তাকে কোথায় পাবো? সে আর আছে? কংসকে ধ্বংস করে দ্বারকায় চলে গেছে। দ্বারকা পশ্চিম ভারত, গুজরাট, আমি তবে সেইখানে যাব। আমি কোথায় গেলে তারে পাবো? আমি কোথায় গেলে তারে পাবো? না হয় আমি দ্বারকা যাব, কোথায় গেলে তারে পাবো? না হয় আমি দ্বারকা যাব।
সরে পাবো হয়ে আমি তারকা যাব কোথায় গেলে কৃষ্ণ পাবো হয় আমি তারকায় যাব কোথায় গেলে কৃষ্ণ পাবো তারকাতে গিয়া তারা খোঁজে পারে বারে গিয়া তারা খোঁজে পারে বারে বলে যারে দেখে তারে বলে কোথায় পাবো তারে ওই রাজারে দেখে তারে বলে কোথায় পাবো তারে কিছু মনে করবেন না আপনারা একবারে লীলার চূড়ান্ত শেষ পর্যায়ে পৌঁছে এই যে এটা সিদ্ধি মানে কৃষ্ণ প্রাপ্তির জায়গাটা শুনে নেন সেটা কি এই যে আপনার বাড়ি কোথায় বাড়ি কোথায় দ্বারকা তাহলে তো ভালোই হলো আচ্ছা দ্বারকায় ভগবান কোথায় দেখবেন অনেকে এরকম আর বাবা তোমাদের বলি বাল বাচ্চা বউ বাচ্চা সব ছেড়ে দিয়ে হরি হরি করে কেঁদে হরি আর আছে সে কবে কার কথা 5000 বছর আগে এখন তুমি পাবে কথা হরি চলে গেল আর সাগরে ওই মহাপ্রাসাদ ডুবে গেল কৃষ্ণ জলের তলায় চলে গেল যেই বলেছে কৃষ্ণ সমুদ্রে ডুবে গেল তাহলে তো তলদেশে আছে আর দেরি করবো না আপনাদেরকে প্রণাম আমরা সমুদ্রের তলায় যাচ্ছি যে বলে দিল ঠিকানাটা সে বলে আমাকে আবার পুলিশ না ধরে এ যে এরকম পাগলা বলে তো আমি জানি না এ যে কৃষ্ণকে খুঁজতে সমুদ্রে ঝাঁপ দিবে বলছে সে তখন বলে বাপ একটু দাঁড়া আমি পালিয়ে যাই তারপর মরে যাই সীতা ঠিকানা পেলে কৃষ্ণ জলের তলায় দেরি করব কেন রুক্মিণী আর আমাদের কৃষ্ণ জলের তলায় আছে চলো দুজনে যাই দেখবেন ভক্তের বিশ্বাস কৃষ্ণ আজ আছে এই জন্য তারা কি করলো জানো এত বলি দুজনায় জলে ঝাঁপি দিল এখন জলে ঝাঁপ দিয়েছে কৃষ্ণ বলে দুজনেই তলিয়ে যাচ্ছে জলের তলায় চলে যাচ্ছে এমন বেলা লক্ষ্মী দেবী ভগবান নারায়ণকে বলছে আর কলিকালে তোমার হরি নাম কেউ গাইবে না বলে কেন বলে ভক্ত যে জলে ডুবছে তোমার লক্ষ্য নেই বলে কি করব আমি জলের তলায় আছি বলে তারা ডুবতে বলে আর তুমি কি বসে বসে দেখবে ভগবান বলে তাহলে কি করব বলে তুমি গরুরকে পাঠিয়ে দুইজনকে তুলে আনো বলে এটা করব করব ভাবছিলাম তুমি যখন বললে হাত দেরি গরুর হ্যাঁ প্রভু আদেশ করুন বলে তুমি ওই দ্বারকায় যাবে সমুদ্রে দুজন ভক্ত ঝাঁপ দিয়ে দিয়েছে স্বামী স্ত্রী ওদের দুজনকে তুমি কাঁধে করে বৈকুণ্ঠে নিয়ে আসো আমাকে দর্শন করো গরুর বলে যাক বাবা শুধু ভগবানকে বহন করেছি আজকে ভক্তকে কাঁধে এত বলি পক্ষীরাজি চলে গরুর পাখি এত বলি পক্ষীরাজি চলে গরুর পাখি এত বলি পক্ষীরাজি চলে গরুর পাখি আরে এত বলি পক্ষীরাজ চলে গরুর পাখি কেবল জয় রাধা জয় গোবিন্দ বলি আখি ওই না জয় রাধা জয় গোবিন্দ বলে চলে দুটি আখি বলে ভেব না ভেব না না ভেব না ভেব না বলে মনে ভয় করো না না ভেব না ভেব না ওই না মনে ভয় করো না ডুবছে হাত
ভেঙে চলে যাচ্ছে। গরুর বলে এদের জন্য আমাকেও জলে ডুবতে হবে, জলে ডুবে তাদেরকে ধরে ফেলেছে। তারা বলে তুমি কে বা, ধরলে কেন, আমরা কৃষ্ণের কাছে যাচ্ছি। বলে কৃষ্ণ কথা, বলে জলের তলায়। বলে হতভাগা, কৃষ্ণ কি জীব জন্তু জলের তলায় থাকে? বলে তাহলে তিনি কোথা? তিনি অপরে। তুমি কে? আমি হলাম পক্ষীরাজ গরুর। ও আরে তোমার নাম শুনেছি, তুমি তো ভগবানকে। বলে তাহলে যাক, ভালো লোক পাওয়া গেছে। হ্যাঁ তাকে পাবো কোথা? বলে উঠো হ্যাঁ, লিপতে না উঠলে বারো তালায়। অন্য কিছু নয়, এ হলো ভক্ত বৈষ্ণব এদের। আচ্ছা তোদেরকে শেষ কথাটা বলে শেষ করি, পীরে যদি জলে ফেলা যায় না ডুবে যাবে, আমি যদি ভাসিয়ে দিই কে দিবে? কিভাবে ভাসাব এটা তুমি জেনে নিয়ে কালকে একবার দেখো করে কি কি বলো। আচ্ছা শোনো, শুনে নাও তাহলে, কি তক্তা বা কাঠে পিরে মেরে জলে ফেলে দেন, তাহলে এমনি যদি পিরে ফেলে দেন ডুবে যাবে, কিন্তু তক্তায় যদি পিরে মেরে জলে ফেলা যায় তাহলে তক্তাও ভাসবে আর তুমিও ভাসবে। হরি কৃষ্ণ ভক্ত এরা কোনদিন ডোবে না, তুমি যদি এদেরকে ধরতে পারো তাহলে তুমি। আমার কাঁধে ওঠো। সে তখন বলে এরে বাবা তোমার কাঁধে কি উঠবো, তুমি তো ভগবানকে বহন করো, আমরা কি করে উঠবো? বলে না উঠলে ওখানে উঠবে কি করে? বলে সেটাও বটে, তবে বা জলে যে নামতে পারে সে উপরে উঠতে পারবে না। গরুর বলে আমি ভাবছিলাম কাঁধে করব, এরা তো আমাকে কাঁধে করবে, এ কাঁধের পাল্লায় পড়েছি। এ তো ঠিকই বলেছে, যারা জলে নামতে পারে তারা উপরে উঠতে পারে, তাহলে কি তোমরা আমার কাঁধে উঠবে না? বলে তোমার কাঁধে উঠা মানে তো পা লাগায়, আর পা লাগা মানে বৈষ্ণব অপরাধ। বলে তার চাইতে তুমি চলে যাও আমি পৌঁছে যাব। গরিবের অহংকার হলো আমার সঙ্গে কেউ পারে না এক নিমেষে পৌঁছে যাই, এরা আবার বলে আমি চলে যাব এরাও চলে যাবে। তো বলে আজকেই একবার প্রমাণ হবে। বলে তবে যাবার সময় আমার একটা পদ্ম ফুল তুমি নিয়ে যাও। গরুর বলে মাতামুন্ডু আমি বুঝতে পারি, পদ্ম ফুল নিয়ে চলে যাব এরা যাবে কি করে? এইবার গরুর পদ্ম ফুল নিয়ে চলে গেল, ভগবান বলে তারা কোথায় গেল? বলে তারা মরে গেল। বলে কেন? বলে অহংকারে মরে গেল, আমাকে একটা পদ্ম ফুল দিল আর বলে তুমি চলে যাও আমরা চলে যাব। প্রভু এটা অহংকার নয়? ভগবান হাসতে হাসতে বলে গরুর তোমার দেরি হয়ে গেল, তারাও তো এসে গেল তোমারই সঙ্গে। বলে তারা তো সেখানে আছে, পদ্ম ফুলটা আমাকে দিয়েছে। বলে না না তুমি পদ্ম ফুল কোথায় রেখেছো? বলে আপনার চরণে দিয়ে দিয়েছে, তারা তো আমার চরণে এসে গেল। বলে কি করে? আরে তোমাকে যখন পদ্ম ফুল দেয় তারা ওই পদ্ম ফুলের ভেতরে মন্ত্রের দ্বারা ঢুকে গেছে, আর তুমি যখনই পদ্ম ফুল আমার চরণে দিয়েছো তারা তো আমার চরণে পৌঁছে গেছে। তারা দুজনাই দাঁড়ালো, যুগল মিলন দেখবে বলে, যুগল মিলন দেখবে বলে।